করোনা আতঙ্কে থরহরি গোটা বিশ্ব, পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে। আমাদের দেশ ভারতবর্ষেও দ্রুত প্রভাব বিস্তার করছে মারণ ভাইরাস কোভিড-19। এই পরিস্থিতিতে দেশজুড়ে ঘোষিত হয়েছে লকডাউন, ফলে মানুষজন ঘরবন্দী হয়ে পড়েছেন, আর এতে প্রত্যহ কাজের উপর দিনযাপনকারী মানুষগুলির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। প্রায়শই তাদের অভুক্ত থাকতে হচ্ছে। এই সমস্ত মানুষদের সাহায্যার্থে নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লকের বারুইপাড়ার মানবিক নামক একটি সংস্থার উদ্যোগে একটি গাড়িতে করে এলাকার 310টি দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এই খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। প্রসঙ্গত উল্লেখ্য যে দুস্থ পরিবারগুলি তাদের বিপদের দিনে এই সাহায্য পেয়ে আপ্লুত। সংস্থার এই কাজ সত্যি প্রশংসনীয়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। 27 মার্চ আমাদের এই মানবিক ফাউন্ডেশন গঠিত হয়েছিল। এটা স্বেচ্ছাসেবী সংস্থা। এটার মূল উদ্দেশ্য ছিল এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা একটা লেখা সচেতনতা বৃদ্ধি করবো এবং দুস্থ মানুষদেরকে সাহায্য করবো। এই নিয়ে আমাদের এই সংকল্প নিয়ে আমরা আগে ছিলাম। আমাদের এলাকার কিছু মানুষ, শিক্ষিত মানুষ, যুবক ছেলে সবাই মিলে আমরা এটার উদ্দেশ্য নিয়েছি এবং গ্রামের থেকে সমস্ত যুবক ছেলেরা এটাকে সাহায্য করেছে। আমরা আজকে সেকেন্ড এপ্রিলে আমরা আজকে মানুষের কাছে সেবা পরিষেবায় চাল 5 কেজি থেকে 8 কেজি চাল, ডাল, লবণ, পেঁয়াজ, সরিষার তেল, সাবান, আলু, লবণ, যাবতীয় ভেজিটেবল দ্রব্য সব আমরা সরবরাহ করছি। এটার উদ্দেশ্য আমরা আগামী দিনও পাশে মানুষের পাশে থাকবো এবং দরিদ্রের পাশে থাকবো, পাশে দাঁড়াবো এবং মানুষকে সচেতন বৃদ্ধি করবো। এটা আমাদের এই সংস্থাটা লকডাউন যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন পর্যন্ত আমাদের এই সংস্থাটা কাজ আমরা চালিয়ে যাবো এবং আমরা নেক্সট টাইমে ভবিষ্যতে এটা আমার আলাদা ভালো উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাবো। এই বলে যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।